করোনার কারণে দীর্ঘ অবসর গেল, গৃহবন্দী। কিছু বই পড়লাম, কিছু মুভি দেখলাম, আর ইউটিউবে তো এক গাদা ভিডিও ব্লগ দেখেছি। তো আজকে ভাবছি যে এরকম একটা ভিডিও ব্লগের কথা আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। রবার্ট এফ কেনেডি, উনি 2015 সনে টিকার বিপক্ষে যে ভাষণটা দেন, তো সেটা সম্পর্কে বলছি। রবার্ট এফ কেনেডি হচ্ছেন যে আমেরিকার যে 35তম যে প্রেসিডেন্ট ছিলেন, জন এফ কেনেডি, তারই সন্তান। তো ছোটোবেলায় তাকে কি করা হয়, 5টা টিকা দেওয়া হয়। তিনি যখন বিয়ে করেন, তার 6টা সন্তান হন, তখন তিনি টিকার সপক্ষে ছিলেন, তার সন্তানদের 69টা করে টিকা দেন। পরবর্তীতে টিকার কুফল দেখে তিনি এর বিপক্ষে যে কার্যক্রম তাতে যোগদান করেন। আচ্ছা, টিকার কথা পরে বলছি। এই যে রবার্ট এফ কেনেডি, উনি কি শিক্ষায় কি জ্ঞানে আমাদের চেয়ে কোনো অংশে কম? তারপর দেখেন উনি ব্যাক টু ব্যাক 6টা সন্তান নিলেন। তারপরে আর একটা দেখেন যে জগৎ বিখ্যাত হলিউডের মুভি মেকার স্টিভেন স্পিলবার্গ, উনি 7টা সন্তান নিলেন। আর এই মুহূর্তে পুরো বিশ্বে যার নাম সবচেয়ে বেশি চর্চা করা হচ্ছে যে বিল গেটস, উনিও কিন্তু 3টা সন্তান নিয়েছেন। দেখেন এনারা প্রত্যেকে অমুসলিম হওয়া সত্ত্বেও নবীজির উম্মতের সংখ্যা বাড়াও এই নীতিকে বাস্তবায়িত করেছেন। তাহলে আমাদের মুসলমানের কি কর্তব্য না যে আমরাও এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করি? আবার আসছি আমি টিকার কথায়। তো কি বলা হচ্ছে যে টিকা যে কত ক্ষতিকর, বহু টিকাতে লেট ছিল, সেই লেট থাকার কারণে ওই টিকা দিলে বাচ্চাদের মস্তিষ্কে ভীষণ ক্ষতি হতো। এখন তো লেটের চেয়েও আরও অনেক অনেক মারাত্মক মার্কিন ভ্যাকসিন দেওয়া হয়। এই যে পারুল সমৃদ্ধ টিকা, এগুলি কল্যাণের চেয়ে অকল্যাণ করে। কাজে আপনি আপনি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিংবা গর্ভবতী মা তার নিজের আর বহু সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে টিকা দেবে, তিনি অবশ্যই যেন জিজ্ঞেস করেন এই টিকাতে মার্কারি এবং লেড আছে কি না। 1932 সনে আমেরিকার তাসকেজি প্রোগ্রাম নামে একটা কাজ শুরু হয়। সেখানে করা হয় কি যে আফ্রিকান আমেরিকান পুরুষদের যে সিফিলিস রোগ হয়, তখন তার উপর এই পারুল সমৃদ্ধ ওষুধ টিকা এগুলি গবেষণামূলকভাবে তাদের উপরে চালানো হয়। এবং এর ফলে হয় কি, এই কার্যক্রমটা একেবারে বিফল, তারপরে এটা চালানো হয়। তো পুরুষেরা অনেকে অসুস্থ হয়, অনেকে ধুঁকে ধুঁকে মারা যায়। আফ্রিকান আমেরিকানরা পুরুষরা এই টিকা নিতে চান নাই বা এই চিকিৎসা নিতে চান নাই, তাদের উপর জোর করে চালানো হয়। এটা 40 বছর চলে। এরপরে 1972 সনে জন এফ কেনেডির ভাই অ্যাডওয়ার্ড কেনেডি এই কার্যক্রমকে বন্ধ করে। পরবর্তীতে যখন বিল ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন তিনি এই আফ্রিকানদের কাছে, আফ্রিকান আমেরিকানদের কাছে তাসকেজি পরীক্ষামূলকভাবে তাদের যে নিষ্ঠুর আচরণটা করা হয়, যে নিষ্ঠুর কার্যক্রম করা হয়, তার জন্য তিনি ক্ষমা চান। এত কিছু টিকা সম্পর্কে জানার পরেও আমরা কেন জানি টিকা সম্পর্কে ও ধরনের পদক্ষেপ নিচ্ছি না, যে না আমরা টিকা নিব না? আচ্ছা দেখেন, এই যে তাসকেজি প্রোগ্রামটা, এটা কিন্তু সিডিসির তত্ত্বাবধানের এই কাজটা হয়েছিল। কয়েক বছর আগে সিডিসির একজন প্রধান কর্মকর্তা এবং একজন বৈজ্ঞানিক, তো প্রধান কর্মকর্তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ডি স্টেফিনো এবং বৈজ্ঞানিকের নাম হচ্ছে উইলিয়াম থমসন। তো ইনারা দুজন বলেছেন যে এই যে সবাইকে যে MMR টিকাটা লাগানো হয়, তো সিডিসি থেকে তাদের কাছে আদেশ ছিল যে এই টিকার সঙ্গে অটিজমের যে একটা সম্পর্ক আছে তা যেন 10টা বছর গোপন করা হয়। এখন আপনি দেখেন কি টিকা সৃষ্টিকারী প্রতিষ্ঠান, কি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, কি টিকা বাজারজাতকারী প্রতিষ্ঠান, এদের লোকেরা প্রত্যেকে কেবল মিথ্যার উপর মিথ্যা, মিথ্যার উপর মিথ্যা সাধারণ মানুষকে বলে আসছে যে এর মাধ্যমে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা এটাও জানলাম যে আমরা আল্লাহর সৃষ্টি জীব, অথচ
পশ্চিমা বৈজ্ঞানিকদের কাছে আমরা নিকৃষ্ট পোকা মাকড় ইঁদুর বা গিনিপিক সমতুল্য। তাহলে আমাদের কি উচিত না নিজেদের স্বাস্থ্যের সুরক্ষার জন্যে নিজেরাই টিকার ভালো মন্দ এগুলি সমস্ত কিছু যাচাই করে তারপরে আমরা সেই অনুযায়ী টিকা নিব কি নিব না সিদ্ধান্ত নেব। টিকা আমাদের নিতে হবে কেন? সঠিক জীবন পদ্ধতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। আসুন সত্যকে জানি, নিজেকে এবং পরিবারের লোকদের সবাইকে চিকিৎসার নামে যে অত্যাচার এবং নিষ্ঠুরতা তার থেকে রক্ষা করি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।